সাবস্ক্রাইব করুন চিরকুট ইনফিনিটি চ্যানেলকে আর সবার প্রথমে নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চিরকুট ইনফিনিটি। আর আমি এসে গেছি তোমাদের সাথে আবারও একটা বাংলা সিরিয়াল নিয়ে, জমি আড্ডা দেবো বলে। আজকে কোন সিরিয়াল নিয়ে আড্ডা দেবো বলো তো? বাপরে 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 বাপ, কুসুমতলা। কুসুমতলা হয় স্টার জলসায়, আর এটা হয় সন্ধ্যে 7টার সময়। আমি জানি যতই কাজ থাকুক, তোমরা আমি সবাই বসে পড়ি এই সিরিয়ালটা দেখতে। তো যারা যারা সিরিয়ালটা মিস করে যায় বাড়ির কাজকর্ম এবং নিজের পার্সোনাল কিছু কাজের জন্যে, তো তাদের জন্যই তো আমি আছি। তো সবার ফার্স্ট আমি বলে নিই যে আমি আগেও ভিডিও ছেড়েছি, তোমরা যারা যারা মিস করে গেছো তাদের কী করতে হবে, নিচে ডেসক্রিপশানে যেতে হবে, সেখানে একটা লিঙ্ক আছে, ট্রিং করে দেখতে পাবে, লিঙ্কটা উঠে এলো, সেখানে গিয়ে ক্লিক করতে হবে। আর ক্লিক করলে আগের ভিডিওটা দেখতে পাবে আর জানতে পারবে আগে কি ঘটে গেছে আর এখন কি ঘটবে। তো আগের ভিডিওতে আমি বলে এসেছিলাম যে বাদশাকে কি ফিরে পাবে নাকি বাদশা আবারও হারিয়ে যাবে তাদের কাছ থেকে। তো এটাও তোমাদেরকে বলে দিয়েছিলাম সেই ভিডিওতে, না হারিয়ে যাবে না, এবার ফিরে পাবে। তো হ্যাঁ, ফিরে পেয়েছে বাদশাকে, এবং বাদশা রানোকে তো ফাটাফাটি কতগুলো কথা বলেছে, আমরা সবাই দেখেছি এবং খুব ভালো লেগেছে সেই কথাগুলো। এবং সেটাও জানিয়েছে সে যদি তার কলকাতার বাড়িতে ফেরে সেটা শুধুমাত্র ইমনের জন্যে। তো ইমনের জন্যে ফিরেছে, এবং ইমন বা যখন বাড়িতে এলো রানো, অনিদা এবং টুবরুদার সাথে, তখন তো তাকে নানান কথা শোনানো হয়েছে, ইভেন রূপ কথাও শুনিয়েছে। তো রূপ কথা থোতামুখ ভোতা করার জন্যেই তো ফিরে এসেছে বাদশা, নাকি এসেছে? তো ঠিক সেই রকমভাবেই বাদশাকে যেমন আমরা চেয়েছিলাম, যে অনেক দর্শক বন্ধু যারা আমরা এই সিরিয়ালটাকে দেখি তারা এই কথাটাই ভাবে যে আচ্ছা রূপকথাকে কি কেউ কখনো কিছু বলবে না, আচ্ছা রূপকথা এরকমভাবে শয়তানি করে যাবে, রূপকথাকে কেন কেউ কিছু বলবে না, এই পরিমাণ একটা ছেলেমেয়ের পিছনে কেন পড়ে রয়েছে, ওকে কেন সবাই মাথায় তুলে রাখছে। তো তোমাদের জন্য গুড নিউজ, রূপকথাকে আর কেউ হয়তো মাথায় তুলবে না। বাচ্চার কিন্তু একটা ডায়লগ আমার ফাটাফাটি লেগেছে, আশা করি তোমাদেরও লেগেছে। আমি যখন বিয়ে করে চলে গেলাম তখন সে কেন এই বাড়িতে পড়ে থাকলো, আমার জন্য কি নাকি এই বাড়িতে কোনো অ্যাট্রাকশন আছে? তো ডায়লগটা আমার ফাটাফাটি লেগেছে। তো রূপকথা থোতামুখ ভোতা হচ্ছে, এবং বাদশা যেখানে ফিরে এসেছে সেখানে আমরা দেখতেই পাচ্ছি নানান রকমভাবে রূপকথাকে ব্লেম করছে, ঠুকে ঠুকে কথা বলে, যাকে বলি আমরা বাংলায় ঠোকাঠুকি, মানে ঠুকে কথা বলা। এই তোমার ওইটা না, না আমি তো তোমায় বলিনি, আমি ওকে বলেছি। তো এইভাবে ঠুকছে বাদশা নানানভাবে, এবং বাদশা এটাও জানিয়েছে যে সে নাকি আবারও ফিরে যাবে সে যে কাজটা করতো সেখানে। তো দেখো তোমরা সবাই এই সিরিয়ালটা দেখছো, বেশি কিছু বলার নেই। তবে আমি একটা কথা বলতে পারি, বাদশা যে বারে বারে বলছে না যে ফিরে যাবে, তো বাদশা অ্যাকচুয়ালি ফিরবে না। তো বাদশা আর রূপকথার রিলেশনটাকে এক করবে ইমন, এটা ছিল আজকের টুইস্ট। ইমন ঠিক করবে বাদশা ও রূপকথার সম্পর্ক, এবং কিভাবে ঠিক করবে, কারণ স্বাভাবিকভাবে বাদশা তো জানেই যে রূপকথা রানোর সাথে একটা রিলেশনে এঙ্গেজ ছিল, এবং রূপকথাও কখনো বাচ্চাকে মেনে নেবে না। তো আবার রূপকথার মনের মধ্যে এটা চলছে যে তাহলে কি ডিভোর্স হয়ে যাবে, তাহলে তো রানোর থেকে আমি দূরে সরে যাব, না আমাকে ডিভোর্স করা যাবে না। এইসব কথা ভেবে যদি এখন রূপকথা আবার বাচ্চার প্রতি একটু প্রেমদান করতে যায়, বাচ্চা তো ওদিকে খেপে ফায়ার হুম ভয়ে রয়েছে, রূপকথা এলেই দিয়ে দেবে একটা। ঠিক সেই রকমভাবেই, মানে না হাতে পায়ে দেবে না, এগুলো অপরাধ, এগুলো করা উচিত না, কাউকে মারার অধিকার আমারও নেই, তোমাদেরও নেই, এবং বাচ্চারও নেই। তো বাচ্চা মুখের কথাতে মারবে। তো সেই রকমভাবে চলছে এই সিরিয়ালটা, আমরা সবাই দেখছি এবং তোমরা তো দেখছোই, আমি তো প্রতিদিন দেখছি এবং খবরও নিয়ে আসি তোমাদের জন্যে। বর্তমানে এটাই টুইস্ট ছিল যে ইমন বাদশা আর রূপকথাকে এক করবে, কিভাবে এক করবে সেটা জানতে গেলে তোমাদেরকে এই সিরিয়ালটা দেখতে হবে। কি দেখবে তো তোমরা এই সিরিয়ালটা? আর হ্যাঁ, যেটার কথা আসলে আমার বলাই হয়নি, আরেকজন কিন্তু আছে কাঠি করার জন্য, কে বলতো? বাপরে 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 বাপ, ইমন রানী তুমি এটা কি করে করলে? ঠিক এইরকম মহিলাটা, নিশ্চয়ই বুঝতে পারছি কার কথা বলছি, ইনি তো আছেই সর্বক্ষেত্রে, রূপকথাকে টেনে একেবারে মাথার উপরে নিয়ে চলে যাবে, আর ইমনকে একেবারে টানতে 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 মাটিতে ফেলে দেবে। তো তার মনোভাব কি এবার পাল্টাবে? না, সে কখনই পাল্টাবে না, যার চরিত্র যেরকম সে তো সেরকমই থাকবে, সে একভাবেই রূপকথাকে মাথায় তুলবে। তো বাদশা তাকে কি করে হ্যান্ডেল করবে সেটাও তোমাদের দেখতে হবে, কারণ বাদশা কিন্তু এবার এসেছে একটা সম্পূর্ণ পজিটিভ চরিত্র নিয়ে, যে চরিত্রতে শুধু আছে রূপকথাকে ঠোকা।
আর ইমন যেটা করবে সেটা হচ্ছে বাদশা এবং রূপকথাকে এক করবে। যেভাবে হোক ইমন বাদশাকে আটকে দেবে সেই বাড়িতে, সে যেতে দেবে না। তো কিভাবে সে এটা করবে সেটা জানতে গেলে আমাদেরকে দেখতে হবে এই সিরিয়ালটা কোথায়। স্টার জলসায় সন্ধ্যে সাতটার সময়। বাবরে 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 বাপ, তোমাদের তো আমি গোপন নিউজটা বলেই দিলাম, কি করব, বলতে তো হবেই। তো যাই হোক, এই সিরিয়ালটা তোমরা দেখতে থাকো, আর আমি তো রোজ দেখছি, আর আরও ভালো ভালো নিউজ নিয়ে আসবো, বর্তমানে কি ঘটতে চলেছে, কি ঘটে গেছে। তো যারা যারা দেখছো না তো তাদেরকে বলবো সিরিয়ালটা দেখো, আর যারা যারা মিস করে যাচ্ছ তাদের জন্য আমি কিন্তু আছি, আমি সব সময় তোমাদের সামনে আসবো এবং নিউজ দিয়ে যাব। তো আজকে এই অবধি থাক, আবার আরেকটা সিরিয়ালে নিউজ জোগাড় করতে যেতে হবে। কি যেতে হবে, তো সিরিয়ালে নিউজ দরকার। তো তো আপাতত আমি বিদায় নেব। তো তার আগে বলবো, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট করো, আর যদি কিছু জানার থাকে অবশ্যই করে কমেন্ট করো। এই তোমরা এত কঞ্জুস কেন গো, কমেন্ট করছো না কেন, কমেন্ট করো। কমেন্ট না করলে আমি বুঝবো কী করে, বন্ধুত্ব বাড়বে কী করে? বন্ধুত্ব বাড়াতে একটাই উপায়, কমেন্ট, কমেন্ট করতে হবে। আর হ্যাঁ, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ আরও কিছু টুইস্ট আসছে তোমাদের জন্যে। সো টাটা।